নমস্কার বন্ধুরা, ডক্টর আনন্দিস হোম রেমেডিসে স্বাগত জানাচ্ছি। আজকে বলছি ইউটিআই কী করে বাড়িতে আপনারা কন্ট্রোল করবেন সে ব্যাপারটা। ইউটিআই যদি হয়ে থাকে, ইউটিআই মানে হচ্ছে ইউরিন ইনফেকশন, ইকোলাই বিকোলাই এগুলোকে হলে ইউটিআই হয়, যন্ত্রণা হয় বারবার, অল্প অল্প পরিমাণ পেচাপ হয়, মানে খুলে যতটা ফ্ল্যাশ আউট হওয়ার কথা ততটা ফ্ল্যাশ আউট হয় না, বারবার যেন মনে হয় এই বোধহয় বাথরুমে গিয়ে বসে থাকতে হবে। তো এইরকম কন্ডিশনকে ইউটিআই বলা হয়। ইউটিআই নানান কারণের জন্য হতে পারে, পাবলিক প্লেসে যাওয়ার জন্য, টয়লেট করার জন্য হতে পারে, ট্রেনে বাসে জার্নি করার জন্য ইউটিআই হতে পারে, অনেক সময় হয় কোনো একটা রোগের জন্য আপনি হসপিটালে ভর্তি হলেন, আপনাকে ইউরিনের জন্য পাইপ ইউজ করতে হলো, তখন সেখান থেকেও কিন্তু ইউটিআই হয়। আফটার ডেলিভারি কিন্তু মেয়েদের একটা ইউটিআই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ তখন ইউরিন পাইপ ইউজ করা হয় সেই জন্য। তো এইগুলো ক্ষেত্রে কী করে বাড়িতে হোম রেমেডিস ইউজ করলে আপনারা কিওর থাকবেন সেটা আমি বলছি। লটস অফ ওয়াটার খেতে হবে, যাতে করে ফ্লাশ আউট হয়ে যায়। কুলত্ব কলাই বলে একটা জিনিস কিনতে পাওয়া যায়, সেটা আয়ুর্বেদের দোকানে আপনারা পাবেন, অনেক সময় দশকর্মার দোকানগুলো তো রাখে, আমার পাড়ায় তো দশকর্মার দোকানে রাখে, সেখান থেকে নিয়ে আসা হয়। সেটাকে ভিজিয়ে এক চামচ কুলত্ব কলাই এক গ্লাস কাঁচের জলে ভিজিয়ে সেটা পরদিন খেলে এতে প্রফিউস ইউরিন পাস হয়, মানে আপনার ইউরিনটাকে ভেতর থেকে যেন বার করে দেবে, সেটা করলে খুব ভালো উপকার পাওয়া যায়। আরেকটা হচ্ছে ন্যাচারাল প্রোবায়োটিক আপনাকে খেতে হবে, সেগুলো কোথায় পাবেন? ডাবের জল খুব ভালো। আরেকটা দই, ন্যাচারাল প্রোবায়োটিক, পেটের কোনো গণ্ডগোল হলে বাচ্চা বয়স্ক সবাইকে না এখন প্রোবায়োটিক স্যাশে পাওয়া যাচ্ছে, লিকুইডের মতো ছোটো ছোটো পাউডার ফর্মে খাওয়া পাওয়া যায়, প্রোবায়োটিক খেতে বলে। অথচ ডেলি যদি দু চামচ করেও দই খাওয়ার অভ্যেস করেন, তাহলে কিন্তু সেই প্রোবায়োটিকের ফাংশনটা নিজেরাই পেতে পারেন। ইউটিআই হোক না হোক, সেটা ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তো খুবই ভালো, আমি দইয়ের অনেক ফাংশন বলে দিয়েছি। যখন ইউটিআই হবে তখন এক গ্লাস করে দইয়ের শরবত, নুন না মিশিয়ে খাওয়ার চেষ্টা করবেন দইয়ের মধ্যে, তাহলে দইয়ের গুণটা অনেক বেশি থাকে। চিনির পরিবর্তে গুড় মিশিয়ে খাবেন, গুড় চিনির মানে দইয়ের গুড় ব্যাকটেরিয়াটাকে আরও বেশি এনহ্যান্স করে, যদি নুন মিশিয়ে দেন সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করে দেবে, সেই জন্য দইয়ের গুণ বজায় থাকে না। দইয়ের পার্টিকুলার গুণ বজায় রাখতে গেলে দইকে খেতে হয়, হয় একটু উপরে জিরে গুঁড়ো মিশিয়ে ছড়িয়ে খেতে পারেন, দারচিনির গুঁড়ো ছড়িয়ে খেতে পারেন, সেগুলো আপনার অনেকগুলো প্রবলেমে তো হেল্প করবে, ইউটিআইয়ের ক্ষেত্রেও হেল্প করবে। আজকে পার্টিকুলার আমি ইউটিআইয়ের জন্য এই কথাগুলো বলছি। বা কিছু না দিয়ে প্লেন শরবত, দইয়ের শরবত খান, যারা দই খেতে মানে গুড় খেতে পারবেন না তাদের ক্ষেত্রে গুড় দিলে সে গুড় ব্যাকটেরিয়াটাকে এনহ্যান্স করবে, সেটা আপনার বডিতে গিয়ে আরও বেশি ফাংশন করতে হেল্প করবে। ধন্যবাদ বন্ধুরা।